আসসালামু আলাইকুম এই সুন্দর দৃশ্যটি যদি আপনি আঁকা শিখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমরা স্কেল নিব। স্কেল নিয়ে হালকা বা সোজা করে একটা দাগ টানব দাগ টানার পর এখানে একটা ভাঁজ করে দাগ দিব একেবারে মাঝে ওপরে উপর দিকে এভাবে ভাঁজ ভাঁজ বা ঢেউ ঢেউ করে তুলে দিব এ পাশেও ভাঁজ ভাজ বা ঢেউ করে তুলে দেব এটা হচ্ছে দুই পাশে দুইটা পাহাড় হচ্ছে তার মাঝে একটা ঝর্ণা হচ্ছে তাহলে সহজ কৌশলে দুই পাহাড়ের মাঝে একটা ঝর্ণা এঁকে আমরা উপরে দুই টাকার কয়েন দিয়ে একটা বৃত্ত করলাম তার উপরে ঝর্ণার ওপরে দেখা যাচ্ছে আকাশে একটা সূর্য সূর্যতে সূর্য রশ্মি আঁকছি আমরা দেখুন অল্প সময়ে সহজ কৌশলে কৌশলে আমরা সুন্দর একটি দৃশ্য আঁকতে যাচ্ছি আশা করছি আপনারা এটা দেখে শিখতে পারবেন ঝর্নার পানিতে একটু দাগ দিব তাহলে পানিটা বোঝা যাবে আমরা একটা ঘরের চালা দেখুন এবং শিখে নিন সহজ কৌশলে কীভাবে এই সুন্দর দৃশ্যটি আঁকতে হয় দুইটা ঘরের চালা আঁকবো তবে ওপরে দাগের সাথে দাগের সাথে নেওয়ার কারণে আমাদের সুবিধা হবে মাপটা ঠিক থাকবে এবং সোজা হবে ঘর আঁকব আপনারা নিজের ইচ্ছা মতো সুন্দর করে ঘর আঁকতে পারেন আগে আমরা চালাইকে নিব ঘরের চালায় আঁকলে ঘর আঁকতে সুবিধা হয় এ পাশেও একটা ঘর এবং এটার সাথে আর ঘর খুব সহজ কৌশলে এঁকে দেখাচ্ছি আশা করছি আপনি আঁকতে পারবেন এবং অন্যদেরকেও শেখাতে পারবেন মাঝে একটা হালকা করে দাগ টানলাম দুই পাশে ঘরের কর্নারে লেগে দিলাম আবার এখানে জিজাগ করে যেভাবে করছি দেখে বোঝার চেষ্টা করুন এটা হচ্ছে নদীর পার দুই পাশে দুইটা নদীর পার এর থেকে আর সহজে বোঝানো যায় না এই দৃশ্যতে যদি রং করি দেখবেন অনেক সুন্দর লাগবে এখানে হচ্ছে পানি ওপর থেকে নিচের দিকে পড়ছে নদীর পানি তাহলে আমরা টেকনিক বা কৌশলে কঠিন দৃশ্যটি সহজ কৌশলে আঁকছি এখানে আমরা ছোট্ট একটা নৌকা আঁকব নৌকার সই আঁকবো আর এটা হবে পালতোলা নৌকা মানুষ আঁকার প্রয়োজন নেই মানুষ আঁকতে গেলে অনেক কঠিন কঠিন হবে রঙ করতে অসুবিধা হবে সহজ কৌশলে শুধুমাত্র নৌকা আঁকলাম পাল আঁকলাম এবং সই আঁকলাম শেষ এখন আমরা পেন্সিল দিয়ে এই দাগটা মিলে দিব এই তো তাহলে পারটা সম্পূর্ণ হয়ে গেল ঘরে দরজা জানালা আঁকতে হয় সেটা আমরা আঁকবো ইচ্ছা মতো এই পাশে জানালা আঁকতে পারেন অথবা ওই পাশেও জানালা আঁকতে পারেন দরজা জানালাগুলো আঁকলেই ঘরের পরিপূর্ণতা চলে আসলো দেখুন এখন কিন্তু সুন্দর লাগছে এই পাড়ের এগুলো একটু দাগ দিয়ে দিব এইদিকে দিকে পাড়ের উঁচু পারের ওপরে আমরা গাছ আঁকছি এমনিতেই ঝাউ গাছ বা অন্যান্য গাছ হয়ে থাকে দূর থেকে দেখতে এরকম লাগে পাহাড়ের নিচেও আমরা গাছ আঁকছি নির্দিষ্টভাবে গাছ আঁকা প্রয়োজন এইভাবে দিলেই মনে হবে দূর থেকে গাছ দেখা যাচ্ছে দূরে গাছ দেখা যাচ্ছে এই পাশেও এবং বা পাশেও তাহলে এই সুন্দর দৃশ্যটি আঁকা এখানে শেষ হলো আকাশে দুই একটা পাখি এভাবে দুইটা দাগ একটা দাগ দুইটা দাগ দিলেই উড়ন্ত পাখি হয়ে যায় সহজ কৌশলে আমরা দৃশ্য আঁকলাম আশা করছি আপনারা শিখতে পারলেন এভাবেই রাখতে পারেন অথবা রঙ করতে চাইলে আপনি রং করতে পারেন দেখুন পাহাড়ে আমরা বেগুনি রং করলাম হালকা বেগুনি রং করার পর এই পাশে হালকা গোলাপি রংটা মিলে দিলাম বন্ধুরা অনেক সময় দূর থেকে পাহাড়গুলো অনেক কালার দেখা যায় অনেকেই বলতে পারেন পাহাড়ের এরকম এই কালার হয় না তবে আমরা এটা এই কালারই করলাম কোনো সমস্যা নেই সূর্যতে আমরা কমলা রঙ করলাম তার উপরে হলুদ রঙ করে ওপর দিকে কত দূর পর্যন্ত তুললাম একটু খেয়াল করুন অর্ধেক আকাশটায় হলুদ রং করলাম এরপর এই রঙের সাথে হালকা কী রং কমলা রং। হালকা কমলা রঙ সূর্যের থেকেও কিন্তু হালকা দেখতে পাচ্ছেন তার ওপরে তার উপরে আমরা গাঢ় করব। যেটা সূর্যতে করেছি এখন সেটা করছি দেখুন তার মানে তিন কালারের মিশ্রণ হলো নিচের দিকে হলুদ উপর দিকে হালকা কমলা এবং তার উপরে গাঢ় কমলা এখন আমরা গাঢ় সবুজ রংটা নিয়ে এই নিচের যেই গাছপালাগুলো আছে সেগুলোতে আমরা রঙ করছি দেখতে পাচ্ছেন আমি ধাপে ধাপে রঙ করছি ওপর থেকে নিচের দিকে নিয়ে আসছি ওপর দিক থেকে নিচের দিকে করলে রঙ করার সুবিধা হয় দেখুন ওপর দিকে ফাঁকা রাখছি নিচের দিকে গাঢ় সবুজ করে রাখছি এখন আমরা হালকা সবুজ নিয়ে ওপর দিকে করবো ওপর দিকে সচরাচর কুশি পাতা বা নতুন পাতাগুলো থাকে এজন্য লাইট দেখায় আর নিচের দিকে গাঢ় দেখায় আলো ছায়ার কারণেও উপর দিকে লাইট দেখায় নিচের দিকে গাঢ় দেখায় লাল রঙটা আমরা রঙ দিয়েই করছি আমাদের কাছে সাইন পেন আসে এই রঙটা করতে সুবিধা হবে ছোট জায়গায় আমরা সাইন পেন দিয়ে রং করে নিলাম আপনাদের কাছে যে রঙটা আছে প্যাস্টেল রং সেই রঙেই করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি এটা লাল রঙ সাইন পেনের রং দিয়ে করে নিচ্ছি যেখানে লাল এবং কমলা আছে সেই কাজটা সেরে নিলাম এখন ওই তো ঝরনায় আকাশি রঙ করব পানির রং হালকা নীল রংটা গাঢ় নীল না কিন্তু হালকা নীল রংটা করছি একটু সেরে সেরে করছি দেখুন এভাবে করবেন তাহলে পানিটা সম্পূর্ণই সুন্দর লাগবে পুরো গাঢ় করলে কিন্তু তেমন সুন্দর লাগে না এই তো এখানেও একটু সেরে সেরে করছি আর পার থেকে এদিকে সেরে দিচ্ছি রঙটা দেখুন এভাবে ধরে সেরে দিচ্ছি আশা করছি এভাবে আপনারা আঁকতে বা রঙ করতে পারবেন এখানে কাঁচা হলুদ রঙ করছি হলুদ না কিন্তু একটু কাঁচা হলুদ এই রঙটা আপনারা রঙের বক্সের মধ্যেই পেয়ে যাবেন আর পারে নিচের দিকে গাঢ় করছি আর ওপর দিকে এই গাঢ়টার সাথে হালকা রঙ করবো আগে গাঢ়টা আমরা করে নিচ্ছি দেখুন পারের সাথে শেষ এখন আমরা এই হালকাটা মিলে দিচ্ছি ওপর দিকে হালকা তাহলে দেখুন কত সুন্দর একটি দৃশ্য একে এবং রঙ করে দেখালাম আপনাদেরকে আশা করছি আপনারা এই ভিডিও দেখে শিখতে পারবেন বা অন্যদেরকেও শেখাতে পারবেন এই নৌকার নিচে কালো রং হবে আর এই জানালা দরজাগুলো আছে একটু কালো করব তাহলে বোঝা যাবে দরজা জানালাগুলো খোলা আছে তো বন্ধুরা আশা করছি শিখতে পারলেন এই সুন্দর দৃশ্য কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম